বাংলা নিউজ সাথে স্বার্থে আহিরা বাংলা নিউজে আপনাদের স্বাগত আজকে আমরা চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত শগুনা এলাকায় আজ দু হাজার উনিশ মে মাধ্যমিক পরীক্ষার দু হাজার উনিশের ফলাফলের দিন এই ফলাফলে প্রথম জনের মধ্যে সপ্তম স্থান অধিকারী কল্যাণী রবিতীর্থ বিদ্যাপীঠের স্টুডেন্ট সপ্তর্ষি দত্ত সে এবার দু হাজার উনিশের মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নম্বর ছশো চুরাশি শুনে নেব তার কথা সপ্তষি তোমাদের আইরা বাংলা নিউজে স্বাগত কেমন লাগছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সপ্তম স্থান অধিকার করে প্রথমত বলছি খুবই ভালো লাগছে তার আগে দর্শকদের বলে দিই সপ্তষী প্রাপ্ত নম্বর ছশো চুরাশি সেটা কীভাবে বাংলায় পেয়েছে তিরানব্বই নাইনটি থ্রি ইংলিশে পেয়েছে নাইনটি সেভেন ম্যাথামেটিক্সে হানড্রেড ফিজিক্সে হানড্রেড লাইফ সায়েন্সে নাইনটি এইট হিস্ট্রিতে নাইনটি এইট জিওগ্রাফিতে নাইনটি এইট তার মানে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সে সে একশো নম্বর পেয়েছে এই যে এই নাম্বারটা তুমি ক্যারি করছো তার জন্য তোমার যে অধ্যাবসা সেটা কেমন ছিল অধ্যাবাস তো ছিলই যেমন আমাদের স্কুলের স্যার এবং বাড়ির প্রাইভেট টিউটর যিনি তারা প্রথম থেকেই পারফেকশানের ওপর নজর দিয়েছে একটু মানে সিলি মিস্টেক এগুলো আমার খুব হতো সিলি মিস্টেকগুলো সেগুলোর উপর বেশি নজর দিয়েছে যাতে পারফেকশান আসে ইয়ে অঙ্কটায় প্লাস অঙ্ক আমার যেহেতু ফেভারিট সাবজেক্ট এর দিকে ন্যাকটাও অনেকটাই ছিল ফলে অঙ্কের ক্ষেত্রে ততটা অসুবিধা হয়নি কারণ আমি প্রায় জানতামই যে এটা ফুল মার্কস পাবো আর দু বছর পর উচ্চ মাধ্যমিক সেখানে তোমার কী কেমন তুমি চাইছো বা কী তোমার আশা রাখছো আজকের দিন থেকে মানে আজকে তো তো দিন প্রথম ডে ওয়ান মাধ্যমিক শেষ আজকের দিন থেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক যেহেতু আমার অঙ্কটা খুবই ভালো লাগে এবং ফেভারিট সাবজেক্ট এবং ওটা নিয়েই ভবিষ্যতে এগোতে চাই তাই আমি ক্লাস নাইনে থাকতে ইলেভেনের বইটা কিনে ফেলি এবং বেশ বেশ কিছুটা চ্যাপ্টার ইতিমধ্যে হয়ে গেছে সেই নাইন থেকে যেহেতু আগে কেনার ফলে ফলে এখন ইলেভেনে এখন যে পড়া শুরু করেছে সেখানে কি সুবিধা পাচ্ছি বিগত দিনে আমরা বারবার দেখেছি মাধ্যমিকে যারা স্ট্যান্ড করেছে পরে কিন্তু তারা উচ্চ মাধ্যমিকে হারিয়ে গেছে তোমার ক্ষেত্রে সেরকম হবে না তো তাই বললাম ডে ওয়ান আজকে সেটা যদিও এটা সময়ের ওপর নির্ভরশীল আর এই জন্যই আমি এই আজকের দিনটার উচ্ছ্বাসটা আজকের দিনের মধ্যেই সীমাবদ্ধ রাখছি এই যে উচ্ছ্বাসে ভেসে যাওয়া ব্যাপারটা আর এই যে ফেম এই ফেমটা চলে আসাটা এইটা হচ্ছে সব থেকে মারাত্মক ব্যাপার এই স্ট্যান্ড করার ফলে পরবর্তীকালে দেখা যায় আর কেউ র্যাঙ্ক করে না উচ্চ মাধ্যমিক র্যাঙ্ক র্যাঙ্ক হয় না তাই এই আনন্দটা আজকের দিনেই সীমাবদ্ধ রাখছি এবং আবেগে ভেসে যাচ্ছি না ওকে সপ্তর্ষি বলে দিল যে আজকের দিন পর্যন্ত এই এই আনন্দ কিন্তু যথার্থীভাবে তার পড়াশোনা একই রকমভাবে চলবে এবং সে উচ্চ মাধ্যমে যেন স্ট্যান্ড করতে পারে সেদিকে নজর রাখবে আমরা এখন কথা বলে নেবো সপ্তর্ষি যে স্কুলে পড়াশোনা করেছে ভবন রবিতীর্থ বিদ্যালয় স্কুলে প্রিন্সিপাল স্যার এবং তার টোটাল টিমের সাথে আমাদের মধ্যে রয়েছেন রবিতীর্থ বেদীভবন রবিতীর্থ বিদ্যালয় প্রিন্সিপাল স্যার মধুসূদন চক্রবর্তী টিচার ইনচার্জ অমর দত্ত অরুণ দত্ত টিআইসি প্রাইমারি সেকশন জবা রায় একাডেমিক সেক্রেটারি সন্দীপ চ্যাটার্জি আমরা প্রথম কথা বলব প্রিন্সিপাল স্যার মধুসূদন বাবুর সাথে স্যার আপনার কি অনুভূতি আপনার স্কুল থেকে এই বছর দু হাজার উনিশে মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে সপ্তম হ্যাঁ আমরা কবছর এই দিনের প্রতীক্ষায় ছিলাম কেন আমাদের অ্যাভারেজ রেজাল্ট যা হচ্ছিল বিগত কয়েক বছর তাতে আমাদের দশম স্থানের মধ্যে আমরা থাকব এটা আমাদের একটা সঙ্গত আশা এবং এবার যখন টিভির সামনে বসে খবর শুনছি এবং সপ্তর্ষির মুখটাই আমার মনে ভাসছিল এবং দেখলাম সপ্তম স্থানে যখন সপ্তর্ষির নাম অ্যানাউন্স করল তখন আমরা অত্যন্ত আনন্দিত স্বাভাবিকভাবেই এবং সেই প্রতীক্ষার অবসান এটাই আজকে আনন্দের একদম শীর্ষ দেশে আমরা পৌঁছেছি সেই দিক দিয়ে চল্লিশ বছর পূর্ণ হয়েছে এবার একচল্লিশ বছর পূর্তি উৎসব স্কুলের এখন আমরা কথা বলবো টিচার ইনচার্জ সেকেন্ডারি এডুকেশন অরুণবাবুর সাথে স্যার কী বলবেন সপ্তর্ষি সম্পর্কে হ্যাঁ সপ্তর্ষি আমাদের গর্বিত করলো এবং আগামী দিনে ও গর্বিত করতেই থাকবে সুতরাং ওর ভবিষ্যৎ একজন সুন্দর মানুষ হবে ওকে দেখে আরও ছাত্রছাত্রীরা যাতে অনুপ্রাণিত হয় সেই আশার দিকে সেই আশা করছে আর নেক্সট উচ্চ মাধ্যমিক হ্যাঁ কি আপনাদের আশা পাওনা উচ্চ মাধ্যমিক আমাদের স্কুলে নেই সেকশান কিন্তু যেখানে উচ্চ মাধ্যমিক পড়বে আমরা সেই উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন ওর বাড়িতে আসবো এবং আমার খুব আশা ও যেহেতু খুব পরিমিতি বোধটা আছে খুব সুস্থ সুন্দর ছেলে উচ্চ মাধ্যমিকেও এইরকম রেজাল্টই করবে যাতে আমাদেরকে গর্বিত করে এবার আমরা কথা বলে নেব একদম প্রি প্রাইমারি থেকে মানে সপ্তর্ষি একদম ছোট্টবেলা থেকে ক্লাস প্রাইমারি স্কুল থেকে যে টিচার ইনচার্জের তত্ত্বাবধানে থেকে আজকে তার সাফল্য সেই জবা ম্যাডামের সাথে ম্যাডাম সপ্তর্ষি একদম ছোট থেকে দেখেছে একদম ছোটো থেকে দেখেছি এবং ছোটোবেলা থেকেই ও ভীষণ মানে কি বলবো যে শুধু পড়াশুনো নয় সব দিক থেকে ওর যে মানে ভীষণ ভালো অ্যাপিয়ারেন্স সব বিষয়ে এটা আমরা দেখেছি এবং ও ভীষণ ভালো কুইজে বিভিন্ন জায়গা থেকে আমাদের স্কুলকে গর্বিত করেছে স্কুলের বিদ্যালয়ের যিনি একাডেমিক সেক্রেটারি সেই সন্দীপ বাবুর সাথে তিনি কি বলবেন তার আগামী দিনে আরও পরিকল্পনা ছাত্রছাত্রীকে নিয়ে প্রথমত ও আমাদের মানে সপ্তর্ষি আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে পূরণ করেছে কারণ প্রিন্সিপাল স্যার বললেন যে চল্লিশ বছর অতিক্রম করেছি আমরা তো আমাদের স্কুলে এর আগে মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল সে ফলাফলও যথেষ্ট সন্তোষজনক ছিল কিন্তু আমরা প্রথম দশে আসতে পারছিলাম না তো এবার আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জের মতো ছিল যে আমরা প্রথম দশে আসব এবং সপ্তর্ষি আমাদের সেই স্বপ্নকে পূরণ করেছে সপ্তর্ষিকের জন্য অনেক ধন্যবাদ যে ও নিজের পরিশ্রম এবং আমাদের সবার সহযোগিতার মাধ্যমেই এই পরীক্ষার ফলাফল হয়েছে এবং আগামী দিনে আমরা আরও উন্নত রেজাল্ট সেটা দেওয়ার আমরা চেষ্টা করব এবং সেইভাবে আমাদের পরিকল্পনাও চলছে ধন্যবাদ আমরা এখন কথা বলে নেব মাধ্যমিকে সপ্তম হওয়া সপ্তর্ষি দত্তের বাবা এবং মায়ের সাথে শুনি তাদের কথা আপনার নাম সুভাষচন্দ্র দত্ত আপনি পেশায় কি করেন আমি বিজনেস করি ওকে আপনার নাম মল্লিকা দত্ত ছেলে কতক্ষণ পড়াশোনা করতে

ছেলেকে কি হিসাবে দেখতে চাইছি না ছেলের উপরে কিছু আমরা চাপিয়ে দিচ্ছি না ওর ইচ্ছাটা হচ্ছে ছোটোর থেকেই ও ম্যাথ নিয়ে পড়াশোনা করবে সেই মতো আপনাদের যে ম্যাথের ম্যাথের দিকেই টার্গেট ছিল সেই দিকে এখনো টার্গেট নিয়ে এ করছে শিক্ষা কথা করবে এসব জায়গায় যদি চান্স পায় বা আইজার আমরা কথা বলে নিলাম সপ্তষী বাবা মার সাথে শুন নিলেন তাদের মূল্যবান কথা সঙ্গে থাকুন আয়না বাংলা পেজে থাকুন আগামী দিনে আপনাদের আরও নতুন খবর দেওয়ার জন্য আয়না বাংলা পেজ আপনাদের সময় পাশে থাকবে নমস্কার Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications.